আমি তোমার জন্য কিন্তু অনেক অপেক্ষা করছি, অনেক সময় এখানে বসা ছিলাম। আর তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ভালোবাসো, আমি কি তোমারে কম ভালোবাসি? আচ্ছা শোনো মিথিলা, একটা সিদ্ধান্ত নিচ্ছি যে চাকরি বাকরি করবো না, জমি আছে না, জমি বিক্রি করে এলাকায় একটা ব্যবসা দেবো, তুমি কি বলো? হ্যাঁ ওইটাই ভালো হয়। আর আম্মা বলছে যে কোনো বেকার ছেলের কাছে আমার বিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, সেটাই করবো। এখন কি তাড়াতাড়ি বিয়ে শাদি করবো আমারে? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে তো অবশ্যই বিয়ে করবো, এটা কেমন কথা বললা? আচ্ছা শোনো, অনেকদিন পর দেখা হলো, হ্যাঁ আজকে কোথাও আড্ডা দিই, চলো। কি সমস্যা? কি সামনে দাঁড়িয়েছ কি জন্য? সামনে থেকে সরো, পথ আটকাইছি বোঝো না? গ্রামে একসাথে দুষ্টামি করছি, চলাফেরা করছি, খেলাধুলা করছি, হুট করে বিদেশ চলে গেছো। বিদেশ চাইয়ে টাকা পয়সা মালিক হয়ে এখন আর মানুষ চেনো না, গ্রামে আসছো, সানগ্লাস চোখে দেছো, সাদা শার্ট প্যান্ট। হ্যাঁ কি কই যেতেছো এখন? যাই একটু সামনে যাই, ঘুরে ঘুরে দেখি এলাকাটা। একা একা ঘুরে কি দেখবা, চলো পুরো এলাকা ঘুরিয়ে দেখাই। যখন ছিলি তখন তো কিছুই ছিল না, এখন তো গ্রামে অনেক উন্নয়ন হয়েছে। এই তুমি মিথিলা না? হ্যাঁ মিথিলা, আপনি কে? আমি আসিফ, তোমাদের পাশের বাড়ি। তুমি যখন ছোট ছিল তখন আমি ইতালিতে গেছিলাম, এই কারণে তুমি আমাকে হয়তো চিনবা না। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি, আমি ভালো আছি। কই যাও তুমি? এই তো সামনে। ও আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। মেয়েটা তো অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা সমস্যা নেই, পরে দেখা হবে। মিলন হবে কত দিন, মনের সঙ্গে গান গাচ্ছিস? পরে গান গাইতে আসি। তুমি যেখানে গান গাচ্ছ ওদিকে তোমার তো বান্ধব আরে ধরের সাথে টাঙ্কি মারে। হ্যাঁ আমি এইমাত্র দেখে আসছি। কোলাটার চিনোস? চিনি না মানে চিনি তো। কোন এলাকার? এই আমাদের এলাকার একটা ছেলের সাথে। আমার এলাকার? হ্যাঁ তাহলে আয় আমার লগে, চল আজকে। তাহলে বিয়ের পরে তুমি যেখানে যেতে চাও তোমাকে সেখানেই নিয়ে যাবো, ঠিক আছে? যাও বাসায় যাও। তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? মন কি আর সাদে খারাপ করতেছি কেন? কি ওই যে মিথিলা,
পাখি তো উড়াল দিছে। গতকালকে চাষি অন্ন পোলার লগে মিথিল বার বিয়া দিয়া দিছে। ওর লিগা কত কি করছি, ওর সংসার দেখছি, আর একটা নখ মালিশ তোর মনে করা চুলের তেলটা পর্যন্ত কিনা দিছি, জানোস? তুই তো সবই জানোস, তার তো বেশি টাকা পাইছে। ওই যে ইটালির থাইছে, ইটালি বিয়া দিয়া দিছে, ওই যে ইটালিয়ার সাথে। আমার তো সব শেষ দোস্ত, এবং যে ছেলের কাছে বিয়ে দিয়েছে, আজকে দেখি সেই ছেলের হাত ধরে আমার সামনে থেকে হাইটে চলে যাচ্ছে। আমার কত খারাপ লাগছে জানো, ওকে আমি কত ভালোবাসতাম, এখন কি মনে হচ্ছে জানো আমার। এই যে ব্রিজ আছে না, এই ব্রিজের উপর থেকে লাভ দিয়ে আমি নিচে পড়ে আত্মহত্যা করি, কারণ এছাড়া আমার সামনে আর কোনো পথ খালি নেই। একটা মেয়ের জন্য তো জীবন দিয়ে ভাবি, মানে মিথিলার থেকে আরো সুন্দর মেয়ে তোকে বিয়ে করব। পাগল আমি করিস না, তুই আমার সাথে চল, বাড়ির চল।